আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে গতকালকে রাতেই কিন্তু অ্যাপলের অ্যাপল সিরিজ 8-এর পরে অ্যাপল সিরিজ 9 এবং অ্যাপল সিরিজ 9 আলট্রা এই দুটো কিন্তু অ্যানাউন্স করে ফেলেছে। তো এখানে দুটো কালার দেখা গেছে, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের কাছাকাছি এবং আরেকটা ছিল হচ্ছে গিয়ে রোজ গোল্ড বলা হচ্ছিল, কিন্তু আসলে জিনিসটা একদম রোজ গোল্ড না, অনেকটা হলে পিঙ্কিশ একটা ভাব ছিল, মানে পিঙ্কিশ রোজ গোল্ড এই টাইপের হয়তো বলা যেতে পারে। তো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে নতুন জেনারেশনের 9 জেনারেশন বা জেন 9 হিসেবে নাম দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এটা যে ভেতরে ডিজাইন আছে সেটা সিরিজ 8 এর থেকে নাকি আরো বেশি বেটার করা হয়েছে। এখানে যে চিপটা আছে সেই চিপটা ব্যবহার করা হয়েছে S9 চিপ এবং এটা বলা হচ্ছে যে এই চিপটা নাকি অ্যাপলের এই পর্যন্ত ব্যবহার করা সবথেকে পাওয়ারফুল চিপ এবং যেখানে কিনা প্রায় 5.6 বিলিয়ন ট্রানজিস্টর আছে। চিন্তা করে দেখেন অবস্থা। এবার অনেকের প্রশ্ন থাকে জিপিইউ নিয়ে, গতবার যেটা ছিল সিরিজ 8 সেটা থেকে এবার 30% বেশি ফাস্ট হচ্ছে এবারে জিপিইউ এবং এই কারণে যত অ্যানিমেশন আছে বা ট্রানজিশন আছে আগের সিরিজ থেকে এবারে সিরিজের যে অ্যানিমেশন আছে এটা আরো স্মুথ কাজ করবে এবং আরো বেশি ফাস্ট কাজ করবে। তো এখানে সব থেকে আমার কাছে অপছন্দ লেগেছে গতকালকার ইভেন্টে সেটা হচ্ছে এটা ব্যাটারি লাইফটা, মানে যে অভিযোগটা ছিল ওরা বারবার বলতেছে যে হ্যাঁ ব্যাটারি লাইফ ইম্প্রুভ, আমি আসলে ইম্প্রুভটা খুঁজে পাইনি। তো বলা হচ্ছে আপনারা 18 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি 18 ঘন্টা হয় না, যখন আপনি অনেকগুলো ফিচার্স ইউজ করবেন তখন মোটামুটি একদিনের ভিতরে চলে আসে। আসলে সত্যি কথা বলতে আমরা সবাই যেটা চাচ্ছিলাম মিনিমাম অ্যাটলিস্ট এক চার্জ যেন 2টা দিন সার্ভাইভ করে ওয়াশ, এটা চাওয়া হচ্ছিল কিন্তু এখনও এই জিনিসটা প্রোভাইড করতে পারে নাই। এবার আরেকটা ইম্প্রুভমেন্ট, ওদের যে সিরি যেটা আছে এর আগে আপনারা কিন্তু দেখবেন এটা বিল্ট ইন ছিল না, এর আগে হচ্ছে ক্লাউড স্টোরেজের মাধ্যমে ছিল, মানে আপনার ওয়াইফাই বা নেট যদি স্লো হয়ে যেত তাহলে আপনার সিরি যে কাজটা আছে সেটা অনেকটা স্লো হয়ে যেত। অনেক সময় দেখলে কমেন্ট করছেন একটা একটু স্লো কাজ করতেছে, তো এই বিষয়টা এখন থেকে আর হবে না, কেননা এটাতে আপনি বিল্ট ইন পেয়ে যাচ্ছেন, আপনার যদি নেট না থাকে ওয়াইফাই না থাকে তারপরও এটা ভালোভাবে কাজ করবে। এবার আরেকটা ইম্প্রুভমেন্ট যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন আইফোন যেটা আছে এটা আপনি কোথায় রাখছেন, ঘরে অথবা সোফার চিপায় পড়ে গেছে বা যেখানেই আছে আপনার খেয়াল নেই, অথবা আপনি মানে চাচ্ছেন খুঁজতে, আপনার ওয়াচে তো আগে তো মোটামুটি ছিল যে হ্যাঁ কোথায় আছে দেখা যেত বা ভাইব্রেশন হতো, এবার সরাসরি কত ফিট ডিস্টেন্সে আছে সেটা পর্যন্ত আপনার ওয়াচে চলে আসবে, এটা খুব ভালো লাগছে। আপনি 1 ফিট গেছেন, 1 ফিট দূরত্বে আছেন, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি জানেন যে হ্যাঁ ভাই 1 ফিটের ভিতরেই আছে আমার, তাহলে হয়তো কোথাও কোনো নিচে আছে বা কোনটার উপরে আছে কোথাও আছে আপনি খুঁজে পাবেন, এটা খুবই ভালো করেছে এবং এটার অ্যাকুরেসি আরও ইম্প্রুভ করেছে। অনেকটা এয়ারট্যাগের কথা হয়তো মনে আছে আমাদের, ঠিক এয়ারট্যাগ যেটা আছে এটার মতোই বাট আগের থেকে বেশি ইম্প্রুভমেন্ট করা হয়েছে, তো এই ফিচারটা খুব ভালো করেছে। আর যদি ভাই ডিজাইনের কথা বলি, ওরা যতই বলুক ব্র্যান্ড নিউ ডিজাইন এই সেই, সত্যি কথা বলতে সিরিজ 7 যেটা ছিল ওটার মতোই সিরিজ 8টা করেছে, আর সিরিজ 8 যেটা ছিল প্রায় ওইটার মতোই সিরিজ 9টাই করেছে। ওদের 9 যে ওয়াচটা আছে আলট্রাটা না, এবং আলট্রা যেটা আছে ওইটা কিন্তু আবার ওই 8-এর সাথে যে সিরিজ আলট্রা বের হয়েছিল ঠিক ওইটার মতো এটাও করেছে। তো ডিজাইনের ক্ষেত্রে আসলে তেমন কোনো ইম্প্রুভ হয়নি, তবে হ্যাঁ একটা জিনিস খুবই ভালো করেছে সেটা হচ্ছে কি ব্রাইটনেসটা, এর আগে 1000 nit ব্রাইটনেস পর্যন্ত আসতো আর এবার সরাসরি জাম্প করছে ডাবলে, মানে আপনার ওয়াচ সিরিজ 9 যেটা আছে আপনি এখানে মানে চিন্তা করে দেখেন কত বেশি ব্রাইটনেস, আপনি যখন রোদে আলোতে যাবেন মানে মোটামুটি আপনি শিওর থাকেন যে আপনার কোনো একটা সমস্যা হবে না টাইম দেখতে বা অন্য কিছু দেখতে। এবং আরও ভালো দিক হচ্ছে গিয়ে যখন আপনি রাতের বেলা আসবেন অনেক ওয়াচ আছে যেটা কিনা খুব বেশি ব্রাইটনেসটা অনেক বেশি কমে না, এমন একটা অবস্থা থাকে যে চোখে লাগে, হ্যাঁ কিন্তু এখানে আপনি 1 নিট ব্রাইটনেস পর্যন্ত একদম রাতে আসতে পারতেছে, এতে করে আপনার মানে যখন রাতের বেলা ঘুমানোর অবস্থা যদি টাইমটা দেখেন আপনার চোখে পেইন তৈরি হবে না। এবং আরও মজার ব্যাপার হচ্ছে গিয়ে সিরিজ 9 আলট্রা যেটা আছে সেখানে আপনার 3000 nit ব্রাইটনেস, চমৎকার অবস্থা, মানে আপনার ওয়াচের যে ডিসপ্লে আছে এটা নিজেই একটা যেমন টর্চ লাইট হয়ে যাচ্ছে সেরকম একটা অবস্থা। তবে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে, তবে হ্যাঁ এটার জন্য কিন্তু চার্জও খুব দ্রুত শেষ হবে। এবার আরেকটা বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে কি হ্যান্ড মোশন, তো হ্যান্ড মোশন কিন্তু এর আগেও ছিল বাট এবার আরও বেটার করেছে, সেটা হচ্ছে ডাবল ট্যাপ। মনে করেন আপনার ওয়াচে আপনি ডাবল ট্যাপের একটা ফাংশন রাখছেন, হ্যাঁ তো আমি ডাবল ট্যাপ করলে আমার কলটা রিসিভ হবে, অথবা ডাবল ট্যাপ করলে অমুক নাম্বার অটোমেটিক কল চলে যাবে, অথবা ডাবল ট্যাপ করলে আমার স্পোর্টস মোডের এই ফাংশনটা রানিং হয়ে যাবে, এরকম আমরা ফিক্স করতে পারি। এখন আপনার সরাসরি এখানে ডাবল ট্যাপ করতে হবে না, এর তো আপনি একটা রাখছেন আর একটা ফাংশন হ্যান্ড গেস্টার জাস্ট এরকম করবেন, এরকম ডাবল ট্যাপ করলে আপনার অটোমেটিক্যালি কলটা রিসিভ হয়ে যাবে। আপনি হয়তো বাজারের ব্যাগ হাতে ধরে আছেন বা কিছু একটা দুই হাতটা ব্যস্ত আছে, আপনি দেখছেন আপনার কল আসছে আপনার মোবাইলে, হ্যাঁ আপনি দেখলেন এই কল করছে, আপনি এই করে জাস্ট ডাবল ট্যাপ করবেন আপনার দুটো আঙুল বা সাথে সাথেই দেখবেন যে কলটা রিসিভ হয়ে গেছে। এরকম আপনি নিজে সেট করতে পারবেন যে ডাবল ট্যাপ করলে কি আমার ক্যালকুলেটর অন হবে কিনা বা কোনটা কি হবে। আপনি ডাবল ট্যাপ করলেন সিরি অন হয়ে গেল, সিরিকে বলেন কল হিম অথবা কয়টা বাজে, হোয়াট ইজ দ্য টাইম, সো সাথে সাথে ওয়াচ বলে দিল। তো এই যে লাইফটাকে ইজি করে দেওয়া এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে ডাবল ট্যাপের ফাংশনটা। তো যাই হোক কালার কেসের ক্ষেত্রে অনেকগুলো অপশন করা হয়েছে, এটা বেশ ভালো ছিল। আর ফাইনালি ওরা হচ্ছে কি 2030 সালে একটা মোটিভেশন নিয়ে আগাচ্ছে, সেটা হচ্ছে কি 100% রিসাইকেল করে, মানে তাদের যে ফোন আছে বা ওয়াচ যেটা আছে সেটা যদি আপনি মাটিতে পুঁতে ফেলেন তাহলে একটা সময় গিয়ে এটা সম্পূর্ণ মাটির সাথে ডিসলভ হয়ে যাবে, মানে একদম মিশে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না, অর্থাৎ কার্বন নিউট্রাল করার চেষ্টা করেছে এবং এটা বেশ ভালো একটা পদক্ষেপ। এবং ওদের যে ওয়াচ টেবল করেছে সেটা কিন্তু অনেকটাই সেই গোলের কাছাকাছি চলে গেছে, তো এই বিষয়টা খুব ভালো কাজ করেছে। তো
তো যাই হোক, অ্যাপল ওয়াচ সিরিজ নাইন যেটা আছে সেটা হচ্ছে একটা সামারি আপনাদেরকে আজকে দিলাম, এবং নেক্সটে কিন্তু অ্যাপল ওয়াচ সিরিজ নাইন আলট্রাটা নিয়ে একটা ডিটেলস বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।